ইউরোপের ফুটবলে বরাবরই আগ্রহের কেন্দ্রে আর্জেন্টাইন ফুটবলাররা। ডিয়েগো ম্যারাডোনা, বাতিস্তুতা, মারিও ক্যাম্পোস, লিওনেল মেসির উত্তরসূরিরা যুগে যুগে কাঁপিয়েছেন ইউরোপের ফুটবল। কাতার বিশ্বকাপ জয়ের পর নতুন যে পালে লেগেছে নতুন হাওয়া, বিশ্বকাপ জয়ের এটাই হয়তো বাড়তি পাওয়া। শিরোপা জয়ী দলটা সবসময় থাকে আগ্রহের কেন্দ্রে। বিশ্বকাপ ট্রফি জয় দিয়ে আলবিসেলেস্তেদের শিরোপা ক্ষুধা মিটেছে, আদতে বাড়িয়ে দিয়েছে আর্জেন্টাইনদের শ্রেষ্ঠত্বের ক্ষুধা। ইউরোপের শ্রেষ্ঠ তিনটি টুর্নামেন্টের ফাইনালে ওঠা দলগুলোতে নেতৃত্ব দিচ্ছেন লিওনেল মেসির সতীর্থরা। শুরু করা যাক চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে, যেখানে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে ফাইনালে পা রেখেছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় লেগের ম্যাচে মাদ্রিদিস্তাদের জালে সিটির চার গোলের শেষটি করেন হুলিয়ান আলভারেস, সেই গোলেই রিয়ালকে হারানোর ব্যবধান হয় 4-0। ইস্তাম্বুলের ফাইনালে ইন্টার মিলানকে হারাতে পারলে বিশ্বকাপের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়বেন এই ফুটবলার। চ্যাম্পিয়ন্স লিগের অপর ফাইনালিস্ট ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান, এই ক্লাবেও আধিপত্য দেখাচ্ছেন আর্জেন্টাইন ফুটবলাররা। দলকে ইউসিএল এর ফাইনালে তুলতে অনবদ্য ভূমিকা ছিল বিশ্বকাপ জয়ী লাউতারো মার্টিনেজের। এসি মিলানের বিপক্ষে দ্বিতীয় লেগে একমাত্র গোলটিও করেন মার্টিনেজ, তার সামনেও একই রেকর্ডের হাতছানি বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে চুমুক দেয়ার। আর্জেন্টাইন জোয়াকিম কোরেয়া, ভ্যালেন্টাইন কার্বোনিরাও রয়েছেন এই দলে। ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ ট্রফি ইউরোপা লিগ, যেখানে ফাইনালে পা রেখেছে সেভিয়া এবং রোমা, দুই দলেই রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের ফুটবলার। সেভিয়ার হয়ে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন গঞ্জালো মন্টিয়েল, পাপু গোমেজ, মার্কো অ্যাকুইনা। লিওনেল মেসিদের অপর সতীর্থ এরিক লামেলা, লুকাস ওকাম্পাসও রয়েছেন এই সেভিয়া শিবিরে। আর রোমার হয়ে দলের আক্রমণ ভাগকে নেতৃত্ব দিচ্ছেন পাওলো দিবালা। উয়েফার অপর গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট কনফারেন্স লিগ, যার ফাইনালে উঠেছে ফিওরেন্তিনা এবং ওয়েস্ট হ্যাম। ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনাকে ফাইনালে নিয়ে আসার পেছনে নিকোলাস গঞ্জালেস, লুকাস মার্টিনেজের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। আর ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যামে রয়েছেন ম্যানুয়েল ল্যানজিনি। উয়েফার তিনটি টুর্নামেন্টের ফাইনালে ওঠা প্রতিটি দলেই আছে আর্জেন্টিনার ফুটবলার, তাই যে দলই ট্রফি জিতুক ভাগ থাকবে আলবিসেলেস্তেদেরও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।